সাকিবের নেতৃত্বে কে থাকছে এবারের মূল স্কোয়াড টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে? মাহমুদুল্লাহকে না নিয়ে তুমুল সমালোচনার মুখে বিসিবি। অনেক জল্পনা কল্পনার পর গতকাল ঘোষিত হয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল। সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়নি এই দলে, এর ফলে তার টি টোয়েন্টি ক্যারিয়ারই শেষ বলে ধরে নেওয়া হচ্ছে। তবে তিনি এখনই শেষ মনে করছেন না, জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন। আরও দুই বছর জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে চান তিনি। বয়সটা মাত্র 36 পেরিয়েছে, ফর্মও আগের মতো নেই, তবে মাহমুদুল্লাহকে নিয়ে আর ভাবছে না বিসিবি। জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখেই নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি, কিন্তু মাহমুদুল্লাহ তাতে রাজি হননি। এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটা দিয়েছিলেন ফেসবুকে, কোনো অনুষ্ঠান ছাড়াই দিয়েছিলেন এই ঘোষণা। সেটা বোর্ড সভাপতি পাপনের যে ভালো লাগেনি সেটাই গেল মঙ্গলবার জানিয়ে দিয়েছেন। সেটা যেন মাহমুদুল্লাহর সাথে না হয় সে কারণেই একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল তাকে, তবে মাহমুদুল্লাহ সেটা মেনে নেননি। এদিকে বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল। এবার আমাদের টি টোয়েন্টির যে কনসালটেন্ট, ওর একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে এবং আগামী এক বছরের জন্য যে প্ল্যানটা নিয়ে আমরা আগাচ্ছি এটার জন্যে একটা ডিফারেন্ট ডিরেকশন, তো ওই প্ল্যানের সাথে আমরা গিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে রিয়াদকে অফ করা হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সুহানকে। বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে এবারে যারা খেলছেন, লিটন দাস, সাকিব আল হাসান অধিনায়ক, আফিক হোসেন ধ্রুব, নুরুল হাসান সুহান, মুসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ। স্ট্যান্ডবাই হিসাবে যারা থাকছেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান ও সৌম্য সরকার। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।